फ्रेंड्स आज के আমরা জানি যে মার্কেট বন্ধ আছে তো কেননা আমরা আমাদের টেকনিক্যাল লেভেলকে কিছুটা এনহ্যান্স করি তো फ्रेंड्स আজ के আমরা এই ভিডিওতে ডারভাস বক্সে কিভাবে ইউজ করা যায় সেই পদ্ধতি শিখতে চলেছি কিভাবে আমরা বুঝতে পারবো যে কোথায় টাচ হলে সেখান থেকে স্টক দৌড়াবে আর কোথায় টাচ করলে সেখান থেকে নিচে ধড়প করে পড়বে সেই বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি তাহলে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য তো ফ্রেন্ডস চলুন চলে যাব সময় নষ্ট না করে আমরা মেইন ভিডিওর দিকে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর সবার প্রথমে আমরা ফ্রেন্ডস ডারভাস বক্সকে কিভাবে ইনক্লুড করব সেটা জানতে হবে তো ফ্রেন্ডস আমরা জিরোদার প্ল্যাটফর্মে আসার পর এখানে স্টাডিজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি এই স্টাডিজ এর মধ্যে আমাদেরকে টাইপ করতে হবে ডারভাস বক্স বলে এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে টাইপ করতে হবে ডারভাস বলে দেন টাইপ করার পর আপনাদেরকে এই ডারভাস বক্সের লেখাটা যখন চলে আসবে তখন তার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর फ्रेंड्स আপনাদের সামনে এই ধরনের একটা প্যানেল ওপেন হয়ে যাবে এখানে যেরকম যেটা করা আছে সেরকম সেটা থাকতে দেবেন কিছু চেঞ্জ করতে যাবেন না দেন ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর फ्रेंड्स আপনাদের সামনে এই ধরনের বক্স কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যেটা কি আমরা বলে থাকি ডারভাস বক্স দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমও আছে তো ভলিউমও কিন্তু ইনক্লুড করতে হবে তার জন্য আবার আমরা স্টাডিজে যাব স্টাডিজে যাওয়ার পর ভলিউম চার্ট বলে টাইপ করব দেন ভলিউম চার্টের উপর ক্লিক করব তো তখন কিন্তু আপনাদের সামনে এই ভলিউম চার্টও ওপেন হয়ে যাবে তো फ्रेंड्स এখন মেইন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোথা থেকে স্টক উপরে যাবে আর কোথা থেকে স্টক নিচে আসবে फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বক্স আছে এরকম বক্স আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে স্টক এইভাবে চলে এইভাবে পারফরম্যান্স দেখায় এটাকে আমরা বলে থাকি একটা টাইট জোনের মধ্যে ফেসে আছে দেখুন টাইট জোনের মধ্যে ফেসে আছে যখন এই যে সিলিং আছে আমরা জানি যে ছাদের ফ্লোর থাকে আর সিলিং থাকে তো তখন এই সিলিংটাকে টাচ করবে তখন সেখান থেকে অনেকটাই উপরের দিকে চলে যাবে আর ঠিক উল্টোভাবে যখন নিচে টাচ করবে দেন সেখান থেকে আমরা দেখতে পাবো যে অনেকটাই কিন্তু নিচে চলে আসবে এটা তো फ्रेंड्स একদম সোজা ভাষায় হলো কিন্তু फ्रेंड्स জিনিসটা কিন্তু এতটাও সোজা নয় এর মধ্যে একটু বোঝার জিনিস আছে আর সেটাই আমরা এর মধ্যে বুঝবো তাহলে फ्रेंड्स আমার ডেসক্রিপশন বক্সে জিরোদা এবং অ্যাঞ্জেল ব্রোকারে লিংক দেওয়া আছে সেখান দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন তাহলে ডেফিনেটলি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অ্যাকাউন্ট ওপেন করার পর কিন্তু फ्रेंड्स আপনারা শেয়ার মার্কেটের কোর্স পেয়ে যাবেন তাছাড়া 199 টাকা দিয়েও আপনারা শেয়ার মার্কেটের উপর কোর্স আছে আমার সেই কোর্সটাও বাই করতে পারেন ডেসক্রিপশনে ডিটেইলস ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা কোর্স জয়েন করতে পারবেন বা তার মধ্যে কি কি শেখানো হবে সবটা আপনারা জানতে পারবেন তো কোর্সে জয়েন হওয়ার জন্য ডেফিনেটলি फ्रेंड्स ডেসক্রিপশনে দেওয়া প্রথম ভিডিওটি দেখতে পারেন চলুন আবার আমরা চলে যাব মেইন টপিকের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নীল বক্স আছে এই দেখুন নীল বক্স দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারে ছোট ছোট বক্স ক্রিয়েট হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন কথা হচ্ছে এগুলোকে আমরা বলে থাকি ডারভাস বক্স আর এই যে গ্রিন কালারে সরু সরু ছোট ছোট বক্সগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা বলে থাকি গোস্ট বক্স কেন বলে থাকি फ्रेंड्स অনেক সময় এই যে বক্স তৈরি হচ্ছে সব সময় যে টাইট জোনের মধ্যে ফেসে থাকবে সেরকম নয় কোন কোন ক্যান্ডেল এই জোনের বাইরেও থাকবে তো সেটাকে ফুলফিল করার জন্য এই গ্রিন কালারের ছোট ছোট বক্সগুলো তৈরি হয়ে থাকে আর সেটাকে গোস্ট বক্স বলা হয়ে থাকে তার ভূমিকা কিন্তু তেমন বিশেষ ইম্পর্টেন্ট নেই এখন মেইন কথা হচ্ছে দেখুন এই যে ডারভাস বক্স ক্রিয়েট হয়েছে ডারভাস বক্স ক্রিয়েট হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই বক্সের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে দেন সেখান থেকে দেখুন কতটা ওপরে পারফরম্যান্স আমাদেরকে দেখিয়েছে প্রায় 1050 থেকে 1250 অবধি কিন্তু চলে গেছে আর फ्रेंड्स এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু ডে চার্ট আমরা ইউজ করব ডে ক্যান্ডেলের চার্ট আমরা এখানে ইউজ করব এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এখন তো মেইন কথা হচ্ছে যখন এই সিলিংটাকে টাচ করবে সেই পজিশনে আমরা বাইং করব আর
এখন মেইন কথা হচ্ছে যখন এই সিলিংটাকে টাচ করলো সেই পজিশনে আমরা বাইং করব, কিন্তু তারপর আমরা সেল কখন করব এটাও কিন্তু একটা প্রশ্ন আছে। তো সেল আমরা তখন করব যখন এখানে দেখুন বক্সটা ক্রস করে নিচের দিকে এসেছে, দেখতে পাচ্ছেন এর ভলিউম কিন্তু হাই আছে, দেখুন নিচের দিকে টাচ করেছে, নিচের দিকে চলে এসেছে, দেখুন ভলিউম কিন্তু হাই আছে, দেখতে পাচ্ছেন আগের যে ভলিউমগুলো আছে তার থেকে কিন্তু ডেফিনেটলি হাই আছে। তো বক্স যখন ক্রস করে নিচের দিকে আসবে আর ভলিউম যখন হাই থাকবে তখন কিন্তু আমরা সেল করব। এখানে যদি কেউ সেল না করতো তাহলে দেখুন কতটা লস হয়ে যেত, দেখুন এখানে প্রায় 1800 রেঞ্জে ছিল, আবার কিন্তু 1100 রেঞ্জে চলে এসেছিল, অনেকটাই কিন্তু নিচে চলে এসেছিল, প্রায় বলতে গেলে সেম রেঞ্জে চলে এসেছিল। তো অবশ্যই কিন্তু আমাদেরকে স্টপ লসের কথাও মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা স্টপ লসও কিন্তু ইউজ করব। যদি কেউ স্টপ লস ইউজ না করেন, যদি ভাবছে এখান থেকে আবার বাউন্স ব্যাক করবে, তাহলে কিন্তু সেটা হতে নাও পারে, অনেকটাই কিন্তু লস হয়ে যেতে পারে। তবে এরকম 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 এই সেল রকম যখন হবে, নিচের দিকে যখন ক্রস করে নেমে আসবে আর ভলিউম যদি হাই থাকে আগের ভলিউমগুলোর থেকে, তাহলে ডেফিনেটলি সেখানে আমরা সেল করে দেবো। তো এটা কিন্তু অবশ্যই আপনারা নোট ডাউন করতে পারেন। তো এখন কথা হচ্ছে আমরা প্রফিট কখন বুক করব। ফ্রেন্ডস, এখানে আমি আলাদা আলাদা চার্ট ইউজ করছি, এখানে আমি HDFC-কেও নিয়ে ইউজ করছি, টাটা স্টিলকে নিয়েও ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের মতন চার্ট নিয়ে ইউজ করতে পারেন। তো এখন আমরা দেখব যে কখন আমাদেরকে প্রফিট বুক করতে হবে, যখন ক্যান্ডেল একদম টপে থাকবে, ক্যান্ডেল একদম টপে আছে, ভলিউম যদি ফল করে, ফল করছে, দেখুন দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু ফল করছে, তো সেই সময় কিন্তু আমরা প্রফিট বুক করব। নাম্বার টু হচ্ছে যখন টপে থাকবে আর ভলিউম যখন ফল করতে শুরু করবে, দেখতে পাচ্ছেন যে ফল করছে, তখন আমরা প্রফিট বুক করব। এখানে দেখুন, এখানে যদি কেউ বাইং করেছে তাহলে দেখুন এই যে বক্সের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, দেন সেখান থেকে দেখুন কতটা প্রফিট বুক হয়েছে, কতটা দেখুন প্রফিট করতে পেরেছে, অনেকটাই কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রফিট হয়েছে। তো ডারভাস বক্সের মাধ্যমে কিন্তু ডেফিনেটলি খুব ইজিভাবে একটা প্রফিট গেইন করার সুযোগ থাকছে। যদি কেউ ভাবছেন যে শর্টস করবে, মানে প্রথমে সেল করে তারপর বাই করবে, আর যদি এই পজিশনেও করতেন তাহলে দেখুন কতটা প্রফিট কিন্তু কিন্তু হয়ে যেত, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নিচে নেমে এসেছিল। আমরা কখন ট্রেড নেব না, ট্রেড আমরা কখন নেব না এটাও আমাদেরকে জানতে হবে। বক্সটা ক্রস করে নিচের দিকে আসছে কিন্তু ভলিউম লো আছে, তখন কিন্তু আমরা ট্রেড নেব না, ঠিক আছে ফ্রেন্ডস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন এই দেখুন বক্সটা ক্রস করে নিচের দিকে এসেছে কিন্তু ভলিউম কিন্তু লো ছিল, লো ছিল, তখন কিন্তু আমরা ট্রেড নেব না, কেননা যে কোনো টাইম এই শেয়ার কিন্তু আবার দৌড়াতে পারে। যদি আপনারা দেখবেন তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্সটা ক্রস করে নিচের দিকে আসলো কিন্তু ভলিউম লো ছিল, তো তারপর দেখুন স্টক কিন্তু আবারও দৌড়ে ওপরের দিকে চলে গেল, তো এই সময় কিন্তু আমরা ট্রেড নেব না বা এক্সিটও করব না। তার সাথে ফ্রেন্ডস, যখন 52-week লো কোনো স্টক থাকবে তখন কিন্তু আমরা ট্রেড নেব না। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা ডেফিনেটলি খুব ইজিভাবে একটা মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করতে পারবেন এই ডারভাস বক্সের স্ট্র্যাটেজি ইউজ করে। এখানে দেখুন আমি HDFC-র চার্ট লাগিয়েছি ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টক প্রায় 1000-এ ছিল, আর এখানে যদি কেউ বাইং করেছে 1050-এর কাছাকাছি, তাহলে দেখুন সেখান থেকে অনেকটাই কিন্তু প্রফিট গেইন করেছিল, প্রায় 1250 অবধি। এই লেভেলে যদি কেউ শর্ট করে থাকে, মানে প্রথমে সেল তারপর বাই, দেন সেখানেও কিন্তু একটা ভালো অঙ্কের প্রফিট হয়েছে। দেখুন আপনারাও কিন্তু এই প্রসেস ইউজ করে এখান থেকে খুব ইজিভাবে একটা মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করতে পারবেন। ফ্রেন্ডস, আপনারাও নিজেরা চেষ্টা করুন ডারভাস বক্সের মাধ্যমে যে এখান থেকে মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করা যায় কি না। যদি যায় তাহলে কিন্তু ফ্রেন্ডস ডেফিনেটলি সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এই প্রসেস কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।